কোভিড মহামারী পরিস্থিতির পর এবছর আজ থেকে অফলাইনে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে পরিস্থিতির উপর লক্ষ্য রেখে এবার রাজ্যের সমস্ত পরীক্ষা হচ্ছে হোম সেন্টার বা ছাত্রছাত্রীদের নিজস্ব স্কুলে। হাওড়ার সমস্ত স্কুলের নির্দিষ্ট সময়ের পূর্ব থেকেই চোখে পড়ে পরীক্ষার্থীদের আনাগোনা। নিয়ম মেনে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে হলের ভিতর। করোনা অতিমারীর জেরে দুবছর পর ছাত্রছাত্রীদের নিজেদের স্কুলে এবছর পরীক্ষা নেওয়া হচ্ছে, তাই পড়ুয়ারা অনেকটাই স্বতঃস্ফূর্ত। তবে খুব বেশি এতে সুবিধা পাওয়া যাবে না বলেই মতামত অধিকাংশ পরীক্ষার্থীর। সুবিধা বলতে গেলে এক্সপেক্ট তো করা হচ্ছে সেরকম কোনো সুবিধা করা হবে না, কারণ যেহেতু আমাদের বড় পরীক্ষা আর নিজের একটা লাইফ কেরিয়ার করার পরীক্ষা, তো নিজেদের যতটুকু সামর্থ্য সেইভাবে পরীক্ষাটা দিতে হবে। সুবিধা বলতে হয়তো চেনা পরিচয় একটা পরিবেশের মধ্যে তো দিতে অতটা টেনশন হবে না আশা করছি, ফ্রিলি পরীক্ষাটা দিতে পারবো, এইটুকুই সুবিধা, আর কিছু তো মনে হচ্ছে না। স্কুলের তরফ থেকে বলা হয়েছে এটুকুই যে নিজের মানে নিজের চেষ্টা যতটা নিজে পড়ে আসবে ততটাই করতে, নিজের সামর্থ্য অনুযায়ী দিতে, কারোর উপর ভর না করতে, ভরসা না করতে। আর বলা হচ্ছে পরীক্ষা যেমন শুভেচ্ছা বার্তা দেওয়া হয় আমাদের ভালো করে পরীক্ষা দিতে হবে, তার সঙ্গে সতর্কতা বলতে মেনলি কোভিড প্রোটোকল যেগুলো মানা হয়েছিল, মাস্ক, স্যানিটাইজার, ডিস্টেন্স, সেগুলোর সঙ্গে সঙ্গে কোনো রকম এক্সট্রা মানে স্কুলে আমাদের যেমন ব্যাগ পর্যন্ত নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র বোর্ড, পেন্সিল বা যেগুলো পরীক্ষার জন্য লাগবে সেগুলো নিয়ে ঢুকতে হচ্ছে। তো সেখান থেকে বলা গেলে এটা একটা সতর্কতা হিসেবে ভালোই। প্রতিটি কেন্দ্রে কোভিড বিধিকে মান্যতা দেওয়া হয়ে আসন সংখ্যা ভাগ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের 1 কিলোমিটারের মধ্যে সমস্ত সাইবার ক্যাফে বন্ধ রাখা হয়েছে। স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। শেফিল্ড টাইমস।